নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। আপনাদের সাথে আমি রয়েছি রিয়ার। চোখ রাখবো বিস্তারিত খবরে। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীর পরিবার থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল একটি চিকিৎসকের বিরুদ্ধে। শিবপুরের বেসরকারি একটি হাসপাতালের ওই অভিযুক্ত চিকিৎসকের নাম রাজেশ খুজবা। অপারেশন ফি বাবদ 20,000 টাকা চাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। জানা গিয়েছে, রাজকুমার সিং নামে এক ব্যক্তি হাঁটুর সমস্যা নিয়ে ভর্তি হন জৈন হাসপাতালে। সেখানেই তার অপারেশন করেন চিকিৎসক রাজেশ খুজবা। এরপর রোগীর পরিজনের তরফে হাসপাতালের স্বাস্থ্যসাথী ডেস্কে কার্ড জমা দেওয়া হয়। সেখান থেকে তাদের জানানো হয় অপারেশন বাবদ টাকা লাগবে না, পুরোটাই স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে হয়ে গিয়েছে। কিন্তু সোমবার ওই রোগীর ছুটির আগে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে কথা বলেন রোগীর ছেলে আদিত্য কুমার সিং। তখনই ওই চিকিৎসক তাকে জানায় অস্ত্রোপচারের খরচ বাবদ 20,000 টাকা দিতে হবে। অপারেশন থিয়েটারে কর্মরত মাধব নামে এক যুবককে সেই টাকা দিলেই রোগী ছাড়া হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। অভিযোগ দায়ের করেন স্থানীয় শিবপুর থানায়। এ নিয়ে ওই হাসপাতালের বক্তব্য, আমাদের পেরোল স্টাফ হিসেবে কোনো চিকিৎসক নেই, বিভিন্ন জায়গায় চিকিৎসকেরা আমাদের হাসপাতালে চিকিৎসা করতে আসেন, তাই তিনি কি বলছেন তার দায় হাসপাতালের নয়, বিষয়টি প্রমাণ সাপেক্ষ। আমাদের হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে কোনো টাকা নেয় না। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কি মাধব কে আছে? তো একজন বললো মাধব ইনি আছে। আমি বললাম দাদা আপনার 5,000 টাকা জমা করতে হবে। 20,000 টাকা বলছে হ্যাঁ। আমি বললাম আপনার কিসে জমা করতে হবে এটা? তো বললো আপনার ডক্টর বলিনি। আমি বললাম না, আমার ফোনে রেকর্ডিং ছিল না। আমি নিজে বড় দাদা ফোন দিয়ে ওনার ফোন করলাম। আমি বললাম স্যার এটা কিসের পয়সা জমা করবো? এটা জমা করবো তো ওনার আমি মানে বিল পাবো যা বিলটা পাবো না? বলছে না এনার আপনি বিল পাবেন না। আমি কেন বিল পাবো না? এটা তো আমার আপনার কার্ড আছে, স্বাস্থ্য কার্ড আছে, এটা দিদি করেছে কার্ডটা, এই জন্য ওইটা সবাই জন্য সুবিধা। বলছে না এটা আপনি বিল পাবেন না, উপর দিয়ে এটা আপনাকে দিতে হবে। কেন দিতে হবে? এটা দিতে হবে উপর দিয়ে আপনার মানে জিজ্ঞেস করেননি? আমি জিজ্ঞেস করলাম, উনি ফোনটা কেটে দিল, বললো আমি কলকাতা থেকে আছি, ফোনটা রাখুন। আপনার কি কার্ড ছিল? মেডিক্লেম ওই ভাই আপনার স্পন্সর কার্ড, ওই স্বাস্থ্য কার্ড, কার্ডটা স্বাস্থ্যসাথী, হ্যাঁ পশ্চিমবাংলা সরকার, হ্যাঁ পশ্চিমবাংলা স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল। হসপিটাল বলছে আমি নেব না? না, হাসপাতাল একবারও বলিনি আমাকে, হাসপাতাল না রিসেপশন বলেছে না স্বাস্থ্যসাথী যে বিভাগে আছে মেডিক্লেমে, উনি একবারও বলিনি আপনার পয়সা দিতে হবে। যেদিন দিয়ে ভর্তি করেছি ওনা একবারই একটাই কথা বলছে আপনার পয়সা লাগবে না, যা আছে এক টাকাও হাসপাতালে আপনার দিতে হবে না। উনি বারবার এই কথাই বলেছে। আছে ডক্টর বলছে না উপর দিয়ে এটা পয়সা লাগে, এটা দিতে হবে আপনাকে। ইনি বলেছে আপনার মানে রাকেশ খুসবা, অর্থোপেডিক ডক্টর। এটা নিয়ে কি আপনি অভিযোগ করেছেন হাসপাতালে? হাসপাতালে অভিযোগ করেছি তো উনি বলছে যে আমরা জানি না, এই জন্য আমি গিয়ে শিবপুর থানা জিডি দিয়ে এসেছি, তারপরে আপনাদের ফোন করে জানিয়েছি এই জিনিসটা বাজে হচ্ছে। কি মনে হচ্ছে, একটা সরকার যখন ফ্রি দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, হ্যাঁ তখন একটা বেসরকারি হাসপাতালে এইভাবে টাকা চাওয়া কীরকম দেখছেন? এটা তো খুব বাজে জিনিস হচ্ছে, এই জন্য এটা আমি প্রতিবাদ করছি। আমার সাথে এটা এটা হলো, আমি ওনা বলছি আমি পেমেন্ট দেওয়ার জন্য রেডি আছি, 5,000 টাকা কোনো বড় ব্যাপার নেই, আপনার দেওয়ার জন্য রেডি আছি। আর হচ্ছে এরকম তো মানে অনেক বিভিন্ন লোক আছে, এটা সবার সাথে মানে তাহলে এই হাসপাতালে মানে এই আপনার ব্যবসা চলছে, এটা এটা পরিষ্কার এটা ব্যবসা চলছে। হ্যাঁ সরকার বদনাম করা হচ্ছে। আসে আমার বাবা না অসুস্থ হলে আমি এটা কীভাবে বুঝতে পারতাম কি হাসপাতাল পয়সা নিচ্ছে না, মেডিক্লেম পয়সা নিচ্ছে না, দিদি বলেছে পয়সা লাগবে না, আমরা এই জন্য তো আমরা এসে ভর্তি করলাম বাবাকে এখানে, আর ডক্টর বলছে পয়সা লাগবে 5,000 টাকা। এটা কি কোনো চক্র চলছে মনে করছে? হ্যাঁ চক্র চলছে, এটা পরিষ্কার চক্র চলছে। এটার মধ্যে একটা ছেলে আছে মাধব বলে, ওটি রুমে বসে আছে, উনি পুরো জানে ব্যাপারটা। উনি কি হয়েছিল আপনার বাবা? আমার বাবা আপনার 3-4 বছর আগে পায়ের আপনার একটা অপারেশন হয়েছিল, আপনার পড়ে গেছিলো হিল স্টেশন দিয়ে, আবার ভালো ছিল, আবার পায়ে ব্যথা হয়েছিল, আবার এখানে এসে ভর্তি করালাম, ওটি আবার হলো। উপর দিয়ে পয়সাটা আমি কেন দেবো এটাই আমার এটাই চাই, আমার প্রশ্ন উত্তরটা এটাই চাই, আর কোনো উত্তর নেই আমার। আপনি থানায় অভিযোগ? হ্যাঁ থানায় অভিযোগ করেছি। আপনার নাম? আদিত্য কুমার সিং। এই বিষয়ে আমাদের তো কোনো কিছু জানা নেই, যে পেশেন্ট পার্টি থেকে আমাদের হসপিটালের কোনো স্টাফ বা কর্তৃপক্ষ বা কেউ কোনো টাকা চেয়েছে, বা কোথাও টাকা চেয়েছে এটা আমার কিন্তু জানা নেই। অফিসের মধ্যে যদি কিছু হয় তাহলে আমি সেই উত্তরটুকু দিতে পারবো। তাহলে নিয়েছে কোথাও ধরা পড়লো না, এবং জৈন হসপিটাল আগামী দিনেও কোনো দিন টাকা পয়সা নেয়নি এবং নেবেও না, সুতরাং এটা বদনাম বলা যায় না, এটা একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার। যদি আপনাদের অভিযোগ এলে আমরা ব্যাপারটা খতিয়ে দেখবো, যে হসপিটালের প্রেমিসেসে এরকম যদি হয়ে থাকে সেটা আমরা দেখবো, এবং আমাদের এরকম হয়নি। আমি এখনও জোরের সাথে বলতে পারি যে আমার হসপিটাল প্রেমিসেসে পেশেন্ট কার্ডটি প্রমাণ দিতে পারবে না, কোনো টাকা পয়সা কোনো দিন চাওয়া হয়নি। আপনার নাম? আমার নাম সঙ্গীতা হাজরা, চিফ অপারেটিং অফিসার, জৈন হসপিটাল।